হ্যাঁ কি করবেন আপনি থাক থাক হয়েছে হয়েছে থাক 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 আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে বলেন বসেন সবাই বসেন আল্লাহর কাছে বলেন সম্মানিত উপস্থিতি কারো কোনো ঝামেলা নাই নির্দেশ দায়িত্বে আপনারা আস্তে আস্তে বের হয়ে যান ইমাম ইমাম সাহেবের আমরা কর্তৃপক্ষই নিজ গাড়িতে পৌঁছে দিচ্ছি যান আপনাদের সমস্যা নাই সম্মানিত উপস্থিতি যারা যেখানে আছেন বসুন বসুন ও শৃঙ্খল বিশৃঙ্খল হওয়ার দরকার নেই বসুন আমরা আল্লাহর কাছে বলি সকলের দোয়া আল্লাহই শুনবে আল্লাহর কাছে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন অনেকগুলো কথা বলার নিয়ত ছিল আল্লাহ যে কারণেই হোক কথাগুলো বন্ধ হোক করতে হলো আল্লাহ তুমি সব দেখেছ তোমার দরবারে সব কিছু নালিশ করলাম আল্লাহ তুমি এর উত্তম ফয়সালা করে দাও রব্বুল আলামিন তুমি উত্তম ফয়সালা করে নেওয়ালা তুমি উত্তম ফয়সালা করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি যে যে ভাবে আছেন আস্তে আস্তে বাইরে হয়ে যান লাইন অন করে রাখো মাইকে লাইন অন করে রাখো যে যেখানে আছে আস্তে আস্তে বাইরে হয়ে যান আস্তে আস্তে বাইরে আর মহিলারা আপনারা একটু পরে বাড়ান মহিলারা একটু পরে বাড়ান সম্মানিত তাহলে এই সমাজে বৈধ নেতা বেশি না অবৈধ নেতা বেশি আপনারাই উত্তর দিচ্ছেন আমার ঘাড়ের উপর ঠ্যাং তুলে দিয়েন না বৈধ নেতা বেশি না অবৈধ নেতা বেশি বৈধ নেতা বেশি না অবৈধ নেতা বেশি এই সমাজে আমার ভাই দত্তই বলেছেন আলেমের গা কখনো দুর্নীতি পাওয়া যায় না তাহলে আলেমরা হলো বৈধ আলেমদের বিরুদ্ধে যারা অ্যাকশন নিচ্ছে ওরা হলো অবৈধ বৈধ আলেমদের বিরুদ্ধে অন্যায় ভাবে আইন জারি করে যারা আলেমদের ফাঁসিতে ঝুলেছে যারা বড় হুজুরকে জেলের ভিতরে রেখেছে এরা অবৈধ নেতা এদের আইন অবৈধ এদের বিচার অবৈধ এদের হুকুম অবৈধ এরা অবৈধ ভাইয়ের অবৈধ সত্তা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم خاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. لا إله لا إله لا إله لا إله إلا الله محمد. সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নওগাঁ জেলার বদলগাছি থানা, বদলগাছি থানার কিসামত পাঁচ ঘড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বাৎসরিক বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। 9 জানুয়ারি 2022 রোজ রবিবার আজকের এই ওয়াজ মাহফিল এবং তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এবাদুর রহমান খতিব কিসামত পাঁচঘড়িয়া জামে মসজিদ ও প্রিন্সিপাল এস মাইলপুর মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার সেলিম, মাননীয় জাতীয় সংসদ সদস্য নওগাঁ, বিশেষ অতিথি 3 নম্বর পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব মোহাম্মদ মিজারুর রহমান কিশোর ভাই, অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করলেন বাগ্মী বক্তা, অত্যন্ত তেজস্বী ওয়াইজিন, তরুণ উদীয়মান যুবক হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ আল মামুন নীলফামারি। তার আগে বক্তব্য দিয়েছেন তিনিও আর এক বাগ্মী বক্তা। সবাই আজকে গরম, কেবল জিহাদি নরম। জনাব মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসাইন সাইবি, জয়পুরহাটের কৃতি সন্তান। আর একজন বক্তার নাম লেখা আছে মোহাম্মদ আফতাব হোসেন সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় ওলামায়ে হযরত। জয়পুরহাট এবং নওগাঁ জেলা থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি শত ব্যস্ততার ভিতর থেকে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। কিসের মাহফিলে কবুল করেছেন জোরে বলুন, কোরআনের মাহফিলে কবুল করেছেন। আবার অনেক লোক বাড়ির থেকে এসেছে কোরআনের মাহফিল শোনার জন্য, রাস্তায় দোকানে এদিকে সেদিকে ঘোরাঘুরি করছে, কোরআনের মাহফিলে আসেনি, ওর কপালে কোরআন নাই, হতভাগা, নিঃসন্দেহ আল্লাহর গজবের গজবপ্রাপ্ত বান্দার ভিতরে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করেছেন কিসের জন্য? সবাই মিলে বলুন, কিসের জন্য? যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের জন্য বাছাই করলেন, সেই আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন এমন দুটো বাক্য আছে যেই দুটো বাক্য পড়তে জবানে খুব সহজ, মিজানে দিলে পৃথিবীর সবচেয়েতে ভারী হয়ে যাবে, আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় এবং দামি।
সেই দুটো বাক্য হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসনীয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেই সুবহানাল্লাহ সেই আলহামদুলিল্লাহ দিয়ে আমরা শুরু করছি। সবাই মিলে বলছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমরা সুন্নতি পোশাক পরে আজকের এই কোরআন শোনার জন্য বসেছি, সে নবীর নামে দুরুদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য অন্য দিন মাহফিলে দুটো জিনিস লেখা থাকে, একটা জিনিস লেখা থাকে, আজকে দুইটা জিনিস আছে। অন্যদিন হয় তাফসির মাহফিল, নাই ওয়াজ মাহফিল। কি থাকে? হয় ওয়াজ মাহফিল, নাই তাফসির মাহফিল, আর আজকে আছে তাফসির মাহফিল এবং ওয়াজ মাহফিল, দুটোই আছে না? তো এখন এই দুইটা করতে করতে তো ফজরক্ত হয়ে যাবে, চল। ফজর পর্যন্ত চলবে, চলবে, চল। না ঠিক আছে, কিছু লোক এরকম থাকা দরকার। আল্লাহ আপনাকে আমাকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, কোরআন হল সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়েতে ভালো কিতাব। কথা বলেন ঠিক না বে? ঠিক। এই কোরআন কাদের জন্য নাজিল হল কথা বলতে হবে। এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যই এই কোরআন। এটা মুসলমানের কিতাব নয়, এটা কার কিতাব? মানুষের কিতাব। কোরআনের বিষয়বস্তু কি? কোরআনের মূল আলোচনা কি? মানুষ। কোরআনের মূল আলোচনা কি? মুসলমান কথা বলেন, কোরআনের মূল আলোচনা কি? আপনি কি মানুষ? আপনি মানুষ না? অবশ্যই মানুষ, অবশ্যই মানুষ, অবশ্যই মানুষ। ইহুদিরা কি, খ্রিস্টানেরা কি, হিন্দুরা কি, বৌদ্ধরা কি, আওয়ামী লীগ কি, বিএনপি কি, তাবলিগ কি, চরমোনাই কি, জামাত ইসলাম কি, তাহলে এই কোরআন সকল মানুষের জন্য। কোরআন সকল মানুষের জন্য। আর এই কোরআন থেকে যে বা যারা হেদায়েত দেয় তারাই হলো মুত্তাকি, হুদাল লিল মুত্তাকি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি। তাহলে এই কোরআন সকল মানুষের জন্য, এর থেকে যারা হেদায়েত দেয় তারাই হলো মুত্তাকি। এখন আপনি মানুষ, মানুষ তো, মানুষ তো, তাহলে আপনার জন্য কোরআন। যারা মানুষ না তাদের জন্য কোরআন না। এই কোরআনে ছাগলের কথা আছে না নাই? গরুর কথা আছে না নাই? উটির কথা আছে না নাই? দুম্বার কথা আছে না নাই? কিন্তু ওদের জন্য কোরআন নাজিল হয়নি, নাজিল হয়েছে মানুষের জন্য। তাহলে আপনি যদি মানুষ হন, সত্যিকার যদি মানুষ হন, আপনাকে কোরআনের মাহফিলে বসতে হবে। আপনি যদি সত্যিকার মানুষ হন, চার স্টলে থাকা যাবে না, বাদাম খাবার দোকানে থাকা যাবে না, বাড়িতে শুয়ে থাকা যাবে না, কারণ আপনার জন্য কোরআন নাজিল হলো, আপনাকে অবশ্যই কোরআনের মাহফিলে বসা লাগবে।
ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আল্লাহ বলেন ওরা মানুষ কিন্তু ওরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল বরং তার চাইতে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন এরা হলো গাফেল। তাহলে বোঝা গেল মানুষ যারা তারা কোরআন শুনে, যারা মানুষ না তারা কোরআন শুনবে না। আপনি কি মানুষ? তাহলে আমরা কি শুনবো? তাহলে এবার আসুন কোরআনের মূল বিষয়, কোরআনের মূল আলোচনা কাদের নিয়ে? মানুষের নিয়ে। এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। এই কোরআনের বিষয়বস্তু কয়টা? এই কোরআনের বিষয়বস্তু হলো পাঁচটা। নাজালাল কোরআন আলা খামস, হালালাও হারামাও মুহকামাও মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল ফাতাবিরুল জান্না ইল্লা ফাকাদাল ইল্লা ফাদাখালাল জান্না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিষয়বস্তু কয়টা? এক নম্বর, কোরআনের বিষয়বস্তুর ভিতরে প্রথম যেটা আছে সেটা হলো হালাল। সেটা কি? সবাই মিলে বলুন, আরো জোরে বলুন। প্রত্যেকটা বইতে একটা সূচিপত্র থাকে, বাংলা বই হোক ইংরাজি বই হোক গল্পের বই হোক, কি থাকে? সূচিপত্র থাকে। কোরআনের সূচিপত্র আছে পাঁচটা। কয়টা? প্রথম কি? হালাল। ভালো করে বোঝেন, প্রথম হইল হালাল। এবার আসুন তো, গরুর গোশত খাওয়া কি? ছাগলের গোশত খাওয়া কি? উটির গোশত খাওয়া কি? মুরগির গোশত খাওয়া কি? কাকের গোশত খাওয়া কি? কাকের গোশত হারাম তো? হারাম, হারাম। আচ্ছা মেনে নিলাম। এবার আসুন, ছাগলের গোশত খাওয়া কি? ভেড়ার গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? ছাগল জবাই করলে কয়েশের গোশ হয়? একটু ভালো স্বাস্থ্যওয়ালা ছাগল হলে দশের, দশ কেজি। আবার একটা একটা যদি কুকুর জবাই করা হয়, ভালো স্বাস্থ্যওয়ালা কুকুর কয় কেজি? ওটাও দশ কেজি, এটাও দশ কেজি। ছাগলের গোশত লাল না সাদা? লাল। কুকুরের গোশত লাল, তাহলে ওটাও লাল এটাও লাল। ছাগল জবাই করলি রক্ত সাদা বাই রয় না লাল বাই রয়? আবার কুকুর জবাই করলি রক্ত কি বাই রয়? তাহলে সব যখন ঠিক আছে আবার ওটা হারাম কেন? কে নিষেধ করেছে? জোরে বলেন, কে নিষেধ করেছে? তাহলে গরুর গোশত খাওয়া যেমন হালাল, আবার বাঘের গোশত খাওয়া কি হারাম? ছাগলের গোশত খাওয়া হারাম হালাল, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম। সব জিনিস লাল হইলে হালাল হয় না, সব জিনিস রক্ত লাল হইলে হালাল হয় না। আল্লাহর পক্ষ থেকে হালাল হারাম মেনে চলা লাগে। বিয়ে করলে ছেলে মেয়ে হয়, বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়। কথা বোঝেন নাই? বিয়ে করলি ছেলে মেয়ে হয়, আবার বিয়ে না করলেও ছেলে মেয়ে হয় না? হয় না? হয়। এবার বলুন তো, বিয়ে করার পরে যদি ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে হয় হালাল ছেলে বৈধ ছেলে? আর বিয়ে না করে যদি ছেলে মেয়ে হয়, ওই ছেলে হয় অবৈধ ছেলে, অবৈধ হারাম দাদা সন্তান। আস্তে আস্তে আসুন, লেখাপড়া শিখে যদি সার্টিফিকেট অর্জন করা যায় ওটা হলো হালাল সার্টিফিকেট। আর লেখাপড়া বাদে যদি গোপনে গোপনে কোনো সার্টিফিকেট অর্জন করা হয় সেটা হয় হারাম সার্টিফিকেট। নেতা নির্বাচন করতে গেলে কি দেওয়া লাগে?
নেতা নির্বাচন করতে গেলে কি দেওয়া লাগে? তালি ভোটের মাধ্যমে যে নেতা হয় ওই নেতা হয় বৈধ নেতা, ভোট ছাড়া যে নেতা হয় ও নেতা হয় অবৈধ নেতা। কথা বলেন আরো জোরে, আরো জোরে। তাহলে এই সমাজে বৈধ নেতা বেশি না অবৈধ নেতা বেশি? আপনারাই উত্তর দিচ্ছেন, আমার ঘাড়ের উপর ঠ্যাং তুলে দিয়েন না। বৈধ নেতা বেশি না অবৈধ নেতা বেশি? বৈধ নেতা বেশি না অবৈধ নেতা বেশি? এই সমাজে আমার ভাই দত্তই বলেছেন আলেমের গা কখনো দুর্নীতি পাওয়া যায় না। তাহলে আলেমরা হলো বৈধ, আলেমদের বিরুদ্ধে যারা অ্যাকশন নিচ্ছে ওরা হলো অবৈধ। বৈধ আলেমদের বিরুদ্ধে অন্যায় ভাবে আইন জারি করে যারা আলেমদের ফাঁসিতে ঝুলেছে, যারা বড় হুজুরকে জেলের ভিতরে রেখেছে, এরা অবৈধ নেতা। এদের আইন অবৈধ, এদের বিচার অবৈধ, এদের হুকুম অবৈধ, এরা অবৈধ ভাইয়ের অবৈধ সত্তা। শোনেন আমি বলি, উত্তর দেবেন আপনারা, মামলা খাবেন আপনারা, আমি মামলা খাবো। আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার উপর রহমত করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এক পরিবারে ছয়জন সদস্য, ওই ছয়জন সদস্যের নেতা ভোটে দাঁড়াইছে, ভোট পেয়েছে দুইটা, ছয়টা ভোটের ভিতর তো দুইটা ভোট পেয়েছে, তাহলে আজ চারটে ভোট গেল কেন? এই চারটে ভোটও যাদের দেয় না, নিজের পরিবারের চারটা ভোটও যারা পায় না, তারা রাতের অন্ধকারে জনগণের আমানাতের খেয়ানাত করে নেতা হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং অবৈধ নেতাদের কোন অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার, অবৈধ নেতাদের কোন অধিকার নেই আল্লামা সাঈদীর কারাগারে রাখার। সময়ের পরিবর্তন হওয়া শুরু করেছে, আজ কালো জনগণ রাস্তায় নামবে, আল্লামা সাঈদীর দেশবাসী মুক্তি করেই ছাড়বে। আমার ভাইরা, আমার ভাইরা, আমি জানি এ কথা বলার পরে কিছু লোকের মুখ কালো হবে, আমি এটাও জানি এ কথা বলার পরে কিছু লোক আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমি এটাও জানি এ কথা বলার পরে কিছু লোক আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কারণ না কারোর কাছে টেলিফোন করতে পারে। তুমি করতে পারো, ক্ষমতা আছে, কিন্তু একদিন তোমারও কবরে যাওয়া লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে। যারা দাঁড়াই আছেন বসেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বুঝদান করুক। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? এক নম্বর কি? হালাল। দুই নম্বর হলো হারাম। হারাম মানে কি? অবৈধ, নিষেধ। বলুন তো, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? পরের আমানতের খেয়ানত করা কি? অন্যায়ভাবে কারোর নামে মামলা দেওয়া কি? অন্যায়ভাবে কারোর মায়ের কোল খোলা, কোল খালি করা কি? হারাম মানে নিষেধ, হারাম মানে, হারাম মানে নিষেধ। তাহলে নিষেধের কথা কোরআন শরীফে, হালালের কথা আছে, হারামের কথা আছে, কয় নম্বর গেল? আমি কিন্তু কোরআনের কথাই বলতেছি, বাবার কথা কখনো বলি না, কোনো দলের কথা বলি না, দলের বিপক্ষেও বলি না, পক্ষেও বলি না, কারণ বাড়তি ঝামেলায় যাই না। কোরআন হাদিসের কথা বলতে যেয়ে যদি কারোর গায়ে পড়ে, ঠেকাতেও আমরা পারব না। তাহলে তিন নম্বর হলো হুকুম,
হুকুম কার নির্দেশ জোরে বলেন আরো জোরে নামাজ পড়া কার হুকুম রোজা রাখা কার হুকুম পয়সা বেশি হলে যাকাত দিতে হবে কার হুকুম পয়সা বেশি হলে হজ করতে হবে কার হুকুম তাহলে হুকুম হলো আল্লাহ পাকের হুকুম বেশি বেশি সেগুলো পালন করো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খেও না ওটাও কার হুকুম সে আল্লাহ বলেন কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়ালাইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরু আয়াতটা কি কোরআন শরীফে আছে ধন্যবাদ মাহফিল কমিটিকে আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ অনেক মাহফিলের সভাপতি হয় এখনো দাঁড়িয়ে উঠিনি অনেক মাহফিলের সভাপতি হয় টুপি মাথায় থাকে না কিন্তু আজকের মাহফিলের সভাপতি হলো একজন আলেম ব্যক্তি আল্লাহ পাক তাকে কবুল করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিস উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে বাধ্যতামূলক করলাম হত্যার বিনিময়ে হত্যা করো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে কার নির্দেশ জোরে বলেন কার নির্দেশ আরো জোরে বলেন হত্যার বিনিময়ে হত্যা চোখের বিনিময়ে চোখ কানের বিনিময়ে কান নাকের বিনিময়ে নাক আঘাতের বিনিময়ে আঘাত এরপরে বলা হলো আঘাতের বিনিময়ে আঘাত কানের বিনিময়ে কান নাকের বিনিময়ে নাক চোখের বিনিময়ে চোখ তাই যদি কোরআনের হুকুম হয় আজকে যারা আমাদেরকে আঘাত করতেছ অপেক্ষায় থাকো আজ হোক কাল হোক জনগণ তোমাদের আঘাত করবে তোমরা যারা আজকে আমাদের ঘর ছাড়া করতেছ একদিন জনগণও তোমাদের জুতা পিটা করে ঘর ছাড়া করবে নির্দেশটা কার তবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম ক্ষমায় বিশ্বাস করে তাহলে তিন নম্বর হলো হুকুম তিন নম্বর কি আরো জোরে বলেন কোরআনের বিষয়বস্তু কয়টা তার ভিতরে এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি হুকুম চার নম্বর হলো মেসাল চার নম্বর হলো মোতাশাবিয়া চার নম্বর কি মোতাশাবিয়া মানে হলো ছন্দযুক্ত আয়াত কি আয়াত ছন্দযুক্ত আয়াত কোরআন শরীফের ভিতরে ছন্দযুক্ত আয়াত আছে না নাই জোরে বলেন কোন জায়গায় সেখানে ইব্রাহিম আছে সেখানেই নমরুদ আছে যেখানে আবু জেহেল আবুল আহাব আছে সেখানেই নবী মুহাম্মদ আছে যেখানে আলে মোলামা আছে সেখানে আবুল আহাবের উত্তর সুরিরাই আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই যেখানে আবুল আহাব থাকবে সেখানে নবী মুহাম্মাদের উত্তর সুরিরা থাকবে আজকে নবী মুহাম্মাদের উত্তর সুরিরা আছে আবুল আহাবের উত্তর সুরিরাও সমাজে আছে এই কোরআন সর্বপ্রথম নিয়ে আসছিলেন নিয়ে এসে পড়েছেন মানুষের কাছে কে নবী মুহাম্মদ এই কোরআন যখন রসুল পড়তে শুরু করলেন আবু জেহেল তখন বলল আকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন কাফেররা বলে দিল এই কোরআন যেন তোমরা শুনো না তাহলে কোরআন শুনতে নিষেধ করে
কোরআনে হট্টগোল বাধা এরা কাফেরের কাজ আজকেও সেই কাফের আমার সমাজে জোরে বলেন ওই কাফের আমার সমাজে আরো জোরে বলতে ওই কাফের আমার সমাজে দেখা যায় না কিন্তু ভাবে বোঝা যায় দেখা যায় না কিন্তু কিসে বোঝা যায় ভাবে বোঝা যায় তাহলে কোরআন নাজিল হলো কয়টা বিষয়ের উপরে কাদের জন্য আপনারা কি মানুষ আমরা কি মানুষ তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম এবার কোরআন আমাদের কাছে দাবি করে ছয়টা কয়টা দাবি এই মুসলমান সবাই খেয়াল করেন কয়টা দাবি আওয়ামী লীগ হন বিএনপি হন জাতীয় পার্টি হন জামাত ইসলাম হন চরমোনাই হন ফুরফুরা হন আত্মসী হন দুঃখ নাই কোরআনের দাবি মানতে হবে যদি আপনি মুসলমানের বাচ্চা হন যদি বৈধভাবে আপনার জন্ম দিয়ে থাকে বৈধ মা দ্বারা যদি দুনিয়ার মুখ দেখে থাকেন কোরআনের দাবি আপনাকে মানাই লাগবে এবার কোরআনের প্রথম দাবি হলো আমাকে পড়ো কোরআনের প্রথম দাবি কি কোরআনের প্রথম দাবি কি পড়ো কোরআনের প্রথম শব্দ হলো ইকরা ইকরা মানে কি পড়ো তাহলে আল্লাহর প্রথম বাক্য হলো পড়ো আপনার আমার সকলের কাছে প্রথম কোরআনের দাবি হলো পড়ো কাকে পড়ো কোরআনকে পড়ো কোরআন পড়তে পারেন কে কে হাত তোলেন অনেকটা পরিবর্তন হয়েছে সমাজে আচ্ছা বলুন তো এই কোরআন এমন একটা জিনিস আলিফ লাম মিম তিনটা শব্দ যদি পড়া হয় কতটুকু নেকি তার আমলনামায় লেখা হবে তিরিশটা লেকি নেকি লেখা হবে পৃথিবীর এমন কোনো কিতাব আছে পৃথিবীর এমন কোনো বই পুস্তক আছে যা পড়লে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক সওয়াব হবে তাহলে কোরআনের প্রথম কথা পড়ো পড়লেই সওয়াব হবে কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে কোরআনের কয়টা দাবি এক নম্বর দাবি হলো পড়ো দুই নম্বর বুঝে বুঝে পড়ো কোরআনের দুই নম্বর দাবি কি সবাই বলেন কোরআনের দুই নম্বর দাবি কি বুঝে বুঝে পড়ো বলুন তো এমনি রিডিং পড়া আর বুঝে বুঝে পড়া দুটো কি এক জিনিস জোরে বলেন দুটো কি এক জিনিস কখনো দুটো এক হতে পারে না প্রতিদিন সকালবেলা একটা আয়াত বুঝে পড়ুন প্রতিদিন সন্ধ্যাবেলা একটা হাদিস বুঝে পড়ুন তাহলে একটা আয়াত আর একটা হাদিস যদি প্রতিদিন বুঝে বুঝে পড়েন তাহলে 365 দিনে কয়টা আয়াত বোঝা যাবে কয়টা হাদিস বোঝা যাবে এবার যদি আপনি 10 বছর আল্লাহ আপনার বাজাই রাখে 10টা বছর যদি আপনি কোরআন হাদিস একটা করে বুঝে বুঝে পড়েন 10 বছর পরে এই নওগাঁ জেলার ভিতরে সবচেয়ে বড় আলেম হবেন আপনি কিছু কিছু লোক কয় দল ইসলামের নেতা জেনারেল কেন প্রশ্ন করে না যে ইসলামী দল নেতা জেনারেল শিক্ষিত কারণ হলো ওই নেতা প্রতিদিন একটা করে আয়াত আর একটা করে হাদিস পড়তে 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 এমন অভিজ্ঞতা অর্জন করেছে ও ঘন্টার পরে ঘন্টা কোরআন হাদিসের কথা বলতে পারে আর তুমি কামেল পাশ করে টাইটেল পাশ করে হা করে তাকাই থাকো ওই ব্যক্তির ধারে কাছে যেতে পারো না কারণ ওই ব্যক্তি স্টাডি করে এরকম নেতা আছে না নাই আমি এমনও জেনারেল লাইনে শিক্ষিত নেতা দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা করতে পারে দেখেছেন না আপনারা আর বড় বড় আলেমগুলো হা কই শুনে আর বলে কি আরে বাপরে বাপ এলেম পেলো কই সুতরাং আপনিও স্টাডি করেন আপনিও চর্চা করেন প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস মুখস্থ করেন দেখবেন আপনি মুফাসসির হয়ে গেছেন আপনি মুহাদ্দিস হয়ে গেছেন তাহলে কোরআনের বুঝে বুঝে পড়ো তিন নম্বর দাবি হলো যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো ততটুকুর পরে কি করো মঞ্চে দাঁড়িয়ে
ভালো কথা বলা খুব সহজ কিন্তু ভালো আমল করা সহজ নয়। অতিথিরা বক্তার বসাই রেখে ওয়াজ করে, বক্তা বসে থাকে অতিথি আধা ঘন্টা ধরে ওয়াজ করে, তাহলে অতিথির ওয়াজ আমি শুনলাম, আমার ওয়াজ বক্তা কেন শুনবে, আমার ওয়াজ অতিথি কেন শুনবে না? আপনি আমার বসাই রেখে 15 মিনিট আলোচনা করলেন, আমি চুপ করে শুনলাম, আমি শুরু করলাম, আপনি চলে যাবেন কেন? তাহলে বোঝা গেল আপনার মুখের কথা আর অন্তরের কথা এক না। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। আপনি আমার বসাই রেখে ওয়াজ করলেন, আমাকে বাধ্য হয়ে শুনতে হলো, আর আমি আলোচনা শুরু করলাম, আপনি চলে গেলেন কেন? তাহলে বোঝা গেল আপনার মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আপনি এসেছিলেন পরাইত্ব দেখার জন্য, আপনি কখনো কোরআন হাদিসের বন্ধু নয়। আপনি তালেবার হয়েছেন তাতে কি হয়েছে? আপনি নেতা হয়েছেন তাতে কি হয়েছে? আপনার কাছে আমি বন্ধু নয়, আপনার কাছে আমি ধৈর্য নয়, আপনার বউ আপনার গুণে চলতে পারে, আমি জিহাদি আপনার গুণে চলি না। কথাকে বোঝাতে পেরেছি? আল্লাহ বোঝার তৌফিক দিক। অনেক অনেক পোস্টার দেখা যায় নেতাদের নাম উপরে, আর বক্তাদের নাম খুঁজেই পাওয়া যায় না। কেন, এটা কি রাজনৈতিক জনসভা নাকি যে নেতাদের নাম উপরে থাকবে? এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে আলেমদের নাম উপরে থাকবে, নেতাদের নাম উপরে থাকবে কেন? সমস্যা কি? হয়েছে নাকি? যার যা আছে তাই নিয়ে তৈরি থাকেন, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। মুসলমান রক্ত দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না, মুসলমান জীবন দেয় কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, রক্ত যদি ধরে রক্ত দিয়ে দেবো কিন্তু কারো চোখ রাঙানোর কাছে মাথা নত করবো না। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কথা মিস্টেক হতেই পারে, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলেন, আপনার হাতে কাগজ আছে কলম আছে আপনি আমাকে লিখে দেন। আপনি কোরআনের মাহফিলের বিরুদ্ধে দল করার কে? চলবে না তো কি, চলবে না তো কি বন্ধ হয়ে থাকবে? কোরআন হাদিসের কথা বলতে গেলে দুই একজন 19-20 হতেই পারে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে, আরো জোরে, আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন? কথা তো বলতেই হবে,
কথা বলতেই হবে। সব আলেমরা এখন জেলখানায়, সব আলেমরা এখন গ্রেফতার হয়ে বসে আছে জেলখানায়। কথা যদি কেউ না কেউ না বলে তাহলে ময়দান ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআনের দাবি কয়টা। এক নম্বর পড়ো, দুই নম্বর বুঝে বুঝে পড়ো, তিন নম্বর যতটুকু বুঝেছো ততটুকু আমল করো। এলেম আছে আমল নাই, তারে কি বলা হয় শয়তান? এলেম আছে আমল নাই, তারে বলা হয় কি? জোরে বলেন, আরো জোরে বলেন, এলেম আছে আমল নাই, তারে বলা হয় শয়তান। কারণ শয়তানের এলেম ছিল, আমল ছিল না। সেজদা করলে সব হয় শয়তান, জানতো কি আল্লাহ এক, শয়তান জানতো। তারপরে ভেস্তে আছে, দোজক আছে, শয়তান জানতো কিন্তু কি করতো না, মানতো না। আমাদের সমাজে কিছু লোক ভালো মন্দ বোঝে কিন্তু আমল করে না। কোন একটা কথা বলতে গেলে তার মুখের কাছে টেকাই যায় না। সেই একলাই একশো সে ভালো মাস্তা দিতে পারে কিন্তু আমল করে না। কি সুন্দর বক্তৃতা দিয়ে গেলাম। বক্তৃতা হলো এই, নামাজ না পড়লে গোনা হবে, ফজরের নামাজে ভাবা গেল না। তাহলে উনি বললেন কিন্তু করলেন না, এটা হলো শয়তানের খাসলাত। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে তিন নম্বর কাজ হলো, এক নম্বর হলো পড়ো, দুই নম্বর বুঝে পড়ো, তিন নম্বর আমল করো, চার নম্বর যদি তুমি বুঝে থাকো মানুষকে কোরআনের পক্ষে আহ্বান করো, কোরআনের দিকে ডাকো। কার কথা? আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালেহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? তার কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে? তার কথার চেয়ে আদর্শ কথা আর কার হতে পারে? আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে বলে আমি একজন মুসলমান, এর কথার চাইতে ভালো কথা আর কারোর হতে পারে না। তাহলে মানুষ চার নম্বর দাবি হলো মানুষকে কের দিকে ডাকতে হবে? জোরে বলেন, কিসের দিকে ডাকতে হবে? পাঁচ নম্বর, তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয়, তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয়, তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয়, সাড়া দিয়ে যদি তোমার দিকে চলে আসে, কোরআনের দিকে চলে আসে, সকলকে নিয়ে জামাতবদ্ধ হয়ে যাও। কি বদ্ধ হয়ে যাও? আরো জোরে বলেন, জামাতবদ্ধ হওয়া মানে কিন্তু জামাত ইসলাম না, ওটা ভিন্ন জিনিস। জি, সবাই মিলে মসজিদে যখন নামাজ পড়ি তখন বলা হয় এটা জামাত। কি বলা হয়? জামাত। আবার যখন তাবলিগীরা যখন বিশ্বে ইস্তেমায় যায় তখন বলা হয় এটা তাবলিগ জামাত। কথা বলেন, সবাই মিলে যখন দাওয়াতি কাজে বাহির হয় তখন বলা হয় এটা জামাতের গাছ। তাহলে জামাত মানে কি? একত্রিত হওয়া জামাত মানে কি? জোরে বলেন, জামাত মানে কি? একত্রিত হওয়া। জামাত মানে ঐক্য হওয়া, জামাত মানে একত্রিত হওয়া। তাহলে জামাত যদি থেকে থাকে, কোরআনের যদি হাদিসে যদি জামাত থেকে থাকে, এবার আসুন কোরআনে আছে কিনা। আল্লাহ বলতেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ ওয়ালা তাফাররাকু। আমার কোরআনের রজ্জুকে, কোরআনের রশিকে সবাই মিলে একত্রিত হয়ে ধরো, পৃথক হয়ে যেও না। তাহলে একত্রিত হয়ে কোরআনের রজ্জুকে ধরতে হবে। নির্দেশ কার? বলেন তো, জামাতবদ্ধ হওয়া ছাড়া সমাজের অন্যায় প্রতিবাদ করা, অন্যায় দূর করা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব। অন্যায় দূর করতে গেলে জামাতবদ্ধ হওয়া লাগবে। মসজিদ যদি ময়লা হয়,
ভালো করে বুঝেন, মসজিদ যদি ময়লা হয় মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য কি লাগে? হ্যাঁ, ঝাড়ু। ঝাড়ু আপনারা কি দিয়ে বানান? কি দিয়ে বানান? হ্যাঁ, নারকেলের শলা। নারকেলের শলা দিয়ে ঝাড়ু বানাইছো নাকি? ওরে নারকেল গাছের যে পাতা হয় ওই পাতা চিড়ে যে শলা ভাই ওইটাই তো ঝাড়ু বানায় নাকি? কতগুলো ঝাড়ু কতগুলো শলা লাগবে? কয়টা? কতগুলো শলা লাগবে? কমপক্ষে 100 না তারও বেশি। তারও বেশি শলা না হলে ঝাড়ু বানানো যাবে না। এবার ওর থেকে যদি একটা শলা নেন সমস্ত মসজিদ যদি পরিষ্কার করা কি সম্ভব? তাহলে কমপক্ষে ময়লা পরিষ্কার করতে গেলে কয়টা শলা লাগবে? 100 শলা লাগবে। 100 শলা হইলেই কি ঝাড়ু হয়? জোরে বলেন, 100 শলা হইলেই কি ঝাড়ু হয় না? ওই শলাগুলো কি করা লাগে? কি দিয়ে বাঁধা লাগে? ওই রশিটার নাম হলো কোরআন। রশিটার নাম কি? এবার কি ঝাড়ু হয়েছে? হয়েছে না, এখনো ঝাড়ু হয়নি। ওর ভিতরে আর একটা কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? খিল, গজ, একটা গজ দেওয়া লাগবে। এবার গজ দেওয়ার পরে গোড়ায় এক হয়ে গেল, মাথাগুলো সাইড সাইড চলে গেল ওই গজের কারণে। এবার রশি দিয়ে বাঁধলে কি হয়ে গেল? এই ঝাড়ু দিয়ে যদি মসজিদ ঝাড়ু দেই পরিষ্কার হবে, রাস্তা ঝাড়ু দিলে পরিষ্কার হবে, বাড়ির আঙিনা ঝাড়ু দিলে পরিষ্কার হবে। তাহলে একটা বাড়ন তৈরি করতে গেলে, ঝাঁটা তৈরি করতে গেলে, একটা ঝাড়ু তৈরি করতে গেলে প্রথম লাগলো 100 কি শলা, তারপর মাঝখানে একটা কি গজ, তারপরে লাগলো একটা কি রশি বা দড়ি। এবার আসুন, ওই রশি বা দড়ি হলো কোরআন, আর ওই মাঝখানে যে গজ ওই গজগুলো হলো ইসলামী আন্দোলনের নেতা। আর আর শলা লাগলো কতগুলো? ওই শলাগুলো হলাম আমরা, শলাগুলো হলো কর্মী। তাহলে এই শলাগুলো নিলেন, মাঝখানে গজ দিলেন, নেতা দিলেন, এবার কি দিয়ে বাঁধলেন? কোরআন দিয়ে বাঁধলেন। এবার কি হয়ে গেছে? ঝাড়ু হয়ে গেছে। এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করা সম্ভব। সুতরাং এই জামাত যদি আমার দেশে চালু হয়ে যায়, এরকম যদি কোরআনের জামাত চালু হয়ে যায়, অন্যায়পন্থীরা, বাতিলপন্থীরা, চোর ডাকাতিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা ঠিক? এবার বলুন তো, কথা ঠিক না বেঠিক? তাহলে বেঠিক বললাম কোন জায়গায়? সবই ঠিক, কিন্তু কিছু কিছু লোকের সমস্যা হতেই পারে, হতেই পারে, হতেই পারে। আর কেন যে হয় ওটা আমিও জানি, আমরাও জানি, কিন্তু দুর্ভাগ্য আমরা বলতে পারি না। হিসাব করে দেখুন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন, আপনার চরিত্র কেমন, আর যার বিরুদ্ধে কথা বলছেন তার চরিত্র কেমন। আপনি কয়েকটো নামাজ পড়েন, আর তিনি কয়েকটো নামাজ পড়ে, আপনি যার বিরুদ্ধে কি বলে কি বদপর চিন্তা করছেন তার তুলনায় আপনি কোথায় আছেন? কথা বলতে গেলে হিসাব কিতাব করে কথা বলতে হবে। আবার আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে, যে কোনো মুহূর্তে আল্লাহর বিচার শুরু হতে পারে। জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান উনি বলেছিলেন, ভাইয়ের আমার বোনের আমার, আমি যদি একবার ওলট পালট হলি, আল্লাহ ওরে মসিবত, ইয়াল্লাহ। আপনারা ঠিক আছেন তো?
বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে গেছেন না মরে গেছেন? কারা কারা বেঁচে আছেন একটু হাত তুলে দেখেন তো, আমরা বেঁচে আছি। বাস ভয় নাই ওরে কোনো, ভয় নাই ওরে কোনো, ভয় নাই আল্লাহ যদি থাকে সহায়, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই ওরে কোনো, ভয় নাই। আমার ভাইরা, তাহলে কোরআনের দাবি কয়টা? এক নম্বর পড়ো, দুই নম্বর বুঝে পড়ো, তিন নম্বর যতটুকু পড়েছো ততটুকু আমল করো, চার নম্বর মানুষকে কোরআনের দিকে আহ্বান করো, পাঁচ নম্বরে কিবদ্ধ হয়ে যাও, কিবদ্ধ হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও, জামাতবদ্ধ হয়ে যাও। কিসের জামাত? জোরে বলেন, কিসের জামাত? কিসের দল? কিসের সংগঠন? কোরআনের সংগঠনে দলবদ্ধ হয়ে যাও। এবার যদি দলবদ্ধ হয়ে থাকো, লোকজন আগে কম ছিল এখন বেশি হয়ে গেছে, এখন দেখতেছো প্রায় জায়গায় তোমার দলের চেয়ারম্যান মেম্বার পাশ করে যাচ্ছে। শুভ শুভ সংবাদ হল, যত জায়গায় সুষ্ঠ নির্বাচন হচ্ছে তত জায়গায় ইসলামপন্থীরা বিজয় অর্জন করছে। এটা কিছু লোকের সহ্য হচ্ছে না, লিখেরা তো এমন একটা সময় আসবে তোমার এই বাড়াবাড়ির হিসাব জনগণের কাছেই দেওয়া লাগবে। আপনি হিসাব না নিলেও আমার আল্লাহ হিসাব নেবে, কথা বলেন ঠিক না বে? ঠিক, আমার আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে ইনশা ইনশা ইনশা, আল্লাহ বোঝার তৌফিক দিক। তাহলে আল্লাহর কোরআনের দাবি হলো, লোক বেশি হয়ে গেছে এখন এই সমাজে কোরআনের রাজ কায়েম করে ভালো। লোক বেশি হলে কিসের রাজ কায়েম করো? জোরে বলেন, কিসের রাজ কায়েম করো? তাহলে আগে লোক তৈরি করো, তারপর দিনের কায়েম করো। লোক যদি না হয়, রাতারাতি ইসলাম কায়েম করা যাবে না। আমাদের দেশের কিছু ভ্রান্ত ভাইরা 64টা জেলায় 64টা বোমা ফেলালো, অথচ সারা দেশে কোনো লোক নাই, কর্মী নাই, 64টা জেলায় 64টা বোমা ফেলাইয়া মানুষ মারা যায়, মানুষ হত্যা করা যায়, কিন্তু কোরআনের আইন চালু করা যায় না। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? পাঁচটা। আর কোরআনের দাবি কয়টা? এই ছয় আর পাঁচ, এই এগারোটা জিনিস যদি আমল করা যায় আর কি ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে। তাহলে আজকের ওয়াজ এই পর্যন্তই। কেবল এই পর্যন্তই থাক, যে কথাগুলো বললাম ওইটা আমল করলেই জান্নাতে যাওয়া যাবে, কথা বোঝেন নাই? তাহলে আর ওয়াজ করে দরকারটা কি? এখনো কি ওয়াজের দরকার আছে? আসুন, আমি আপনাদের কাছে আজকে এমন একটা সুরা থেকে তেলাওয়াত করেছি, যেই সুরার আলোচনা শুনলে বুড়ো মানুষেরও গা গরম হবে। সেই সুরাটার নাম আছে সুরাতুল মুনাফিকুন। কি সুরা? জোরে বলেন, মুনাফিকুন সুরা। মুনাফিকুন সুরার ভিতরে মুনাফিকদের আলোচনা। এ সমাজে মুনাফিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমরা বাহির করব কোন কাজ করলে মুনাফিক হওয়া যায়। শুনতে কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আজকের আলোচনার বিষয়বস্তু মুনাফিক কারা? ইনশা আমি আলোচনায় যাব, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন থাকবেন। থাকার আগে যদি বলি, মসজিদের জন্য 20টা টাকা দিতে হবে, দেবেন? দেবেন। কারা কারা দেবেন না হাত তোলেন? আচ্ছা, 20 টাকা না হয় 10 টাকা দিবেন,
তবুও মাহরুম করবেন না কারা কারা দেওয়ার নিয়ত আপনারা যাবেন ইনশাআল্লাহ আমি চলে যাওয়ার পরে আপনারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে নিয়ে যায় আল্লাহ যেন সুস্থভাবে সবাইকে নিয়ে যায় আল্লাহ যেন সুস্থভাবে সবাইকে নিয়ে যায় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন হ্যাঁ কি করবেন আপনি থাক থাক হয়েছে হয়েছে থাক 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 আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে বলেন বসেন সবাই বসেন আল্লাহর কাছে বলেন সকলের দোয়া আল্লাহই শুনবে আল্লাহর কাছে বলেন বসুন বসুন উশৃঙ্খল বিশৃঙ্খল হওয়ার দরকার নেই বসুন আমরা আল্লাহর কাছে বলি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা রাব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন অনেকগুলো কথা বলার নিয়ত ছিল আল্লাহ যে কারণেই হোক কথাগুলো বন্ধ হোক করতে হলো আল্লাহ তুমি সব দেখেছো তোমার দরবারে সব কিছু নালিশ করলাম আল্লাহ তুমি এর উত্তম ফয়সালা করে দাও রব্বুল আলামিন তুমি উত্তম ফয়সালা করে নেওয়ালা তুমি উত্তম ফয়সালা করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম।